এদিকে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। এসব কি বলছো? কি আর বলবো, যেটা সত্য সেটাই বলছি। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহর আর শেষ নাই। মাননীয় প্রধানমন্ত্রী, অন্যদিকে রুমিন ফারহানা যে অনেক যুক্তিতর্ক দেখিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথা বলছে। সরকার চাইলে যে কোনো সময় যে কোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু জবাবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়ে দিলেন আইন মন্ত্রী, 401 উপধারা 1, উপধারা 2, উপধারা 3, উপধারা 4, এগুলো হচ্ছে আইন মন্ত্রীর আইনের ধারা। এর মধ্যে কোথাও নাই কি যে একটা নিষ্পত্তিযোগ্য এবং নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্নিষ্পত্তি করা যায়। ক্লিয়ার? কিন্তু বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে ওদিকে নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেবের নাকি অনেক মায়া লাগে। খালেদা জিয়ার জন্য আমার বড়ই মায়া লাগে, খুবই কষ্ট লাগে। বলেন কি? সবই বুঝলাম, কিন্তু আপনাকে এই কথার জবাব কিন্তু তারেক রহমান একদিন ঠিকই নিবেনে। এত সাহস থাকলে নেতারা লন্ডন থেকে বাংলাদেশে আসতে বলেন না? দেশে আসলি পারা আপনারা তাকে ফাড়া ভাষের তলে ঢুকোই দেবেন। তাই বলি, যার মার প্রতি টান নাই তার দেশের প্রতি টান থাকে কই থেকে? তবে কি তারেক রহমান তার মাকে ভালোবাসে না? জানি না। আপনি না জানলেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে কিভাবে সেজে গুজে বেগম খালেদা জিয়া হসপিটালে গিয়েছিল চিকিৎসা নিতে। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান। খালেদা জিয়ার ডাক্তাররা রিপোর্ট দিয়েছেন খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ। লিভার সাধারণত পচলে মানুষ কি বলে, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী পাবলিক জানতে চাই বেগম খালেদা জিয়ার চিকিৎসা আসলে কিভাবে হচ্ছে। এবার কেউ তো চমৎকার চিকিৎসা করেছে, সব থেকে আধুনিক চিকিৎসা, সব থেকে এক্সপেন্সিভ চিকিৎসা তাকে দিচ্ছে। গুড, ভেরি গুড। তাহলে কি আমরা ধরে নেব বেগম খালেদা জিয়ার বিদেশ থেকে কোনো চিকিৎসা হবে না? আসামিকে কে কবে বিদেশে পাঠায় চিকিৎসার জন্য? কোনো আসামি আর বাদ থাকবে না, সবাই দাবি করবে যে আমাদের কথা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। ঠিক কিনা বলে? খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেছে, আমার তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমি গেছি। খালেদা জিয়ার বাড়ির সামনে আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ঢুকতে দেয়নি। অপমান, সাংঘাতিক অপমান। এত কিছু করার পরে বেগম খালেদা জিয়া এখন বিদেশে চিকিৎসার জন্য যেতে চাই। আমার কাছে বলে কোন মুখে আমার কথা সেখানে, আমার কাছে বলে কোন মুখে? কোন মুখে আর বলবে, আমি আপনি যে মুখে বলি সেই চামড়ার মুখে তিনিও বলেছেন। শুধু তাই না, যেদিন কোটালীপাড়া বোমা হামলা করে, বোমা পুঁতে রাখে, তখনও খালেদা জিয়ার ঘোষণা ছিল। কি ঘোষণা ছিল জাতি নতুন করে জানতে চাই। আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না। তোর মাথা নষ্ট। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এবার আপনার মতামতটি জানিয়ে দিন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত কি উচিত নয়? ঠিক আছে।